14 জুন থেকে শুরু হওয়া দীর্ঘ এক মাসের ঈদের মৌসুমের জন্য সবাইকে আগাম ঈদ মোবারক। রাশিয়া বিশ্বকাপ 2018, দীর্ঘ 4 বছর পরে আসা একটি বিশ্বকাপ এবং আমাদের এই বিশ্বকাপ ঘিরে উন্মাদনার পর্যায়েও অনেক বেশি। রাশিয়া বিশ্বকাপ 2018-তে অংশ নিচ্ছে 32টি দল এবং সর্বপ্রথম দল হিসেবে অংশ নিচ্ছে রাশিয়া এবং সৌদি আরব আগামী 14 জুন। এই বিশ্বকাপে আমরা আরও উপহার পাব নতুন কিছু ইতিহাস এবং স্মরণ রাখার মতো আরও নতুন কিছু মুহূর্ত। এই বিশ্বকাপ জ্বরে যেমন পুরো বিশ্ব কাঁপছে, ঠিক তেমনি এশিয়ার ছোট্ট একটি দেশ হিসেবে আমাদের বাংলাদেশও সমানভাবে কাঁপছে। গ্যালারির দর্শক থেকে মাঠের ফুটবলার সবার মাঝে উত্তেজনা অনেক বেশি। ফুটবলের প্রতি আমাদের আবেগ ভালোবাসাগুলো আজকের নয়, দীর্ঘদিনের, এবং এই আবেগ এবং ভালোবাসা থেকে আমাদের এই ছোট্ট দেশের মাটিতে আমরা ব্রাজিল বাড়ি, আর্জেন্টিনার বাড়ি এবং জমি বিক্রি করে জার্মানির জন্য বিশাল বড় পতাকা বানিয়ে রেকর্ড করার মতো প্রবণতাও দিচ্ছি। আমাদের এই আবেগগুলো, এই ভালোবাসাগুলোর জন্য লাল সবুজের বাংলাদেশের মাঝখানে আজকে নীল হলুদ এবং সবুজের ব্রাজিল, নীল সাদার আর্জেন্টিনা এবং লাল হলুদ এবং কালোর জার্মানিকেও জায়গা দিচ্ছে। আমাদের এই আবেগ ভালোবাসাগুলো যখন একজন আরেকজনকে হেয় করার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, ঠিক তখনই আমাদের এই আবেগ ভালোবাসাগুলোর শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না এবং আমরা নিজেদেরকে যথাযথ ফুটবল সমর্থনকারী হিসেবেও দাবি করতে পারি না। আজকে আমি ব্রাজিলের সমর্থনকারী হই কিংবা আর্জেন্টিনার সমর্থনকারী হই অথবা জার্মানির সমর্থনকারী হই, আমি যেই দলের সমর্থনকারী হই না কেন, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহিষ্ণুতার যে ব্যাপারগুলো রয়েছে কখনো কখনো আমরা সেগুলোকে ছাড়িয়ে যাচ্ছি এবং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোর অবনতি করছি। আমরা আজকে নিজের দেশের যেই দলকে সমর্থন করছি সেই দল সম্পর্কে যতটা না জানি, যেই দলকে সমর্থন করছি না সেই দল সম্পর্কে আরও বেশি কিছু জানছি। কেন জানছি? সেই দলকে যেন আমরা কোনো না কোনোভাবে হেয় করতে পারি। আমাদের এই ব্যক্তিগত সম্পর্কগুলো দীর্ঘদিনের, কিন্তু একটি দীর্ঘ এক মাস কিংবা দুই মাসের জন্য আমরা দীর্ঘ অনেক বছরের আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকে হারিয়ে ফেলছি এবং পরবর্তীতে গিয়ে সেই সম্পর্কগুলোকে উন্নতি করার চেষ্টা করছি না, কেউই করছি না, কোনোভাবেই করছি না, কারণ আমরা ঠিক যেই জায়গায় গিয়ে আঘাত হেনেছি এবং যেই জায়গা থেকে আমাদের সম্পর্কগুলোকে অবনত করেছি সেই সম্পর্কগুলো আর উত্তরণ করতে পারছি না। একটি দেশের জাতীয় পতাকা নিয়ে যদি আমি কথা বলি, জাতীয় পতাকাগুলো আমাদের জন্য অনেক আবেগের, ভালোবাসার এবং শ্রদ্ধার। আজকে বাংলাদেশের পতাকাকে যদি অন্য একটি দেশ হেয় করে, পায়ের নিচে মারিয়ে ফেলে, তাহলে ঠিক যতটা কষ্ট আমাদের মাঝে অনুভূত হয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের পতাকাগুলোরও যেই সম্মান রয়েছে, যেই শ্রদ্ধা রয়েছে, যেই আবেগ রয়েছে সেই দেশের নাগরিকদের মধ্যে, আমরা সেটিকেও ছোট করছি। জাতি হিসেবে আমরা আমাদের দেশকেও কিন্তু ছোট করে ফেলছি অন্যদের সামনে। আমরা যতই ভালোবাসি, যতই শ্রদ্ধা করি, যত সম্মান করি না কেন, সেই দেশের জাতীয়তাকে যদি আমরা সম্মান করতে না জানি, জাতীয় পতাকাকে যদি আমরা সম্মান করতে না জানি, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেরাও জাতি হিসেবে আমাদের সম্মান হারিয়ে ফেলছি এবং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। খুব ছোট্ট একটা কথা বলে শেষ করি, কলসিন্দুরের মেয়েরা আমাদের বাংলাদেশের জন্য একদিন অবশ্যই অন্যরকম সাফল্য বয়ে নিয়ে আসবে এবং আমরা জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বাড়ি গড়ে তুলতে পারবো এবং আজকের মতো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এই এতগুলো ভাগে বিভক্ত না হয়ে একটি বাংলাদেশ হিসেবে এক থাকতে পারবো এবং ফুটবল এক্সট্রিমিজমকে কখনো না কখনো গিয়ে না বলতে পারবো এবং এতটুকু সহ মনমিতা এবং পরম সহিষ্ণুতা আমরা আমাদের মাঝে নিয়ে আসতে পারবো। তাই প্লিজ, সে নো টু ফুটবল এক্সট্রিমিজম। থ্যাংক ইউ।